তো এতদিন পর্যন্ত আপনারা সামাজিক সুরক্ষা যোজনার অফলাইন ফর্ম ফিল আপ দেখেছেন, আর আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অফলাইন ফর্ম ফিল আপ। সামাজিক সুরক্ষা যোজনাতে 25 টাকা করে আপনাকে বই তৈরি করতে দিতে হতো, কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে কোনো রকম টাকা ছাড়াই কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবা পাবেন। তো যারা যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বই করতে চান, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, এবং ভিডিও শেষে আপনাদের জানাবো যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন। তো এখানে দেখুন, অনুগ্রহ করে আবেদনপত্র ইংরাজির বড় হরফে পূর্ণ করুন, অর্থাৎ পুরো ফর্মই কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটারে পূর্ণ করতে হবে, ঠিক আছে। আর এখানে বিশেষ করে দেখার জিনিস যেটা, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অর্থাৎ BMSSY নিবন্ধীকরণের জন্য আবেদনপত্র অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, নির্মাণ ক্ষেত্রে শ্রমিক ও পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের জন্য। তো আপনারা যারা যারা এর আগে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, সেখানে কিন্তু SSY অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা লেখা থাকতো, এখানে কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ BMSSY লেখা আছে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ফর্ম, আপনারা চাইলে আজকে এটাকে ফিল আপ করে জমা দিতে পারেন। তো এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের BMSSY পোর্টালে অনলাইন আবেদনের জন্য BMSSY এর ধারা 7 তৎসহ BMSSY RRR 2020-7-1 এ দ্রষ্টব্য। তো আপনারা প্রত্যেকেই জানেন যে BMSSY যে পোর্টাল আছে, সেই পোর্টাল থেকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন আপাতত করা যাচ্ছে না, হয়তো বা কিছুদিন পরে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা যারা এখনই আবেদন করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই অফলাইন ফর্মের মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে অংশগ্রহণ করতে পারেন। তো প্রথমে দেখুন, চলে এসেছে এখানে আবেদনকারীর সাম্প্রতিক ছবি, অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু পাসপোর্ট সাইজের রিসেন্ট একটি ছবি এখানে বসাতে হবে। তারপরে দেখুন, এখানে চলে এসেছে আমি ইতিপূর্বে WBB অ্যান্ড OCWW প্রকল্প বা WBT WSSS প্রকল্প বা পূর্বেকার সাসপাও প্রকল্পে অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে নথিভুক্ত হয়েছি, যা প্রযোজ্য নয় তা কেটে দিন। অর্থাৎ এই যে তিনটি প্রকল্প, এই প্রকল্পে যদি আপনি আগে থেকেই আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে অংশগ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এই তিনটি অপশনে আপনাদের ক্রস করে দিতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। দেওয়ার পর যে বক্সগুলো আছে সেই বক্সের মধ্যে আপনি ক্রস করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন, আমার ওই প্রকল্পে নিবন্ধীকরণ সংখ্যা, যদি আপনি আগে থেকেই সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পে অংশগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিবন্ধীকরণ সংখ্যা অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। দেওয়ার পর এক নম্বরে কী আছে দেখুন, পেশার নাম স্বনিযুক্ত হলে, অর্থাৎ যদি আপনি স্বনিযুক্ত হন, সেক্ষেত্রে আপনার বর্তমান পেশা কোনটা আছে সেই পেশার নাম লিখবেন। কুমোর হতে পারে, কামার হতে পারে, হকার হতে পারে, বা পরিবহনের যে কোনো চাকরি হতে পারে, সেটা আপনি লিখবেন। লেখার পর দু নম্বরে কী আছে, অসংগঠিত ক্ষেত্রের নাম এবং মজুরি পেলে, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন তার নাম যদি আপনি মজুরি পান। তারপরে ক নম্বরে কী আছে, যে প্রতিষ্ঠানে কর্ম নিয়োজিত আছি সেই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, অর্থাৎ বর্তমানে আপনি যে কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে কাজ করছেন তার বর্তমান নাম এবং ঠিকানা লিখতে হবে। লেখার পর বিভাগ একে কী আছে, একে আছে প্রথম নাম, অর্থাৎ যিনি আবেদন করবে বা যিনি অ্যাপ্লিকেশন করবে তার প্রথম নাম লিখবেন সম্পূর্ণ বড় হাতের ইংরেজি অক্ষরে। লেখার পর মধ্য নেম, অর্থাৎ যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে নামের শেষাংশ অর্থাৎ পদবী, তো নাম দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে পদবী দেবেন। দেওয়ার পর দু নম্বরে কী আছে, জন্ম তারিখ, আপনার আধার কার্ড দেখে প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তিন নম্বর আছে ইমেল অ্যাড্রেস, যদি আপনার কাছে ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে চার নম্বরে আছে মোবাইল নাম্বার, বর্তমানে যে মোবাইল নাম্বার চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ মোবাইল নাম্বারটা লিখবেন এখানে। লেখার পর পাঁচ নম্বরে আছে আধার নাম্বার, তো আধার নাম্বার কিন্তু অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বারও দেবেন। দেওয়ার পর এখানে সাত নম্বরে জাতি, অর্থাৎ SC ST OBC না জেনারেল, সেটা আপনি এখান থেকে টিক করবেন, সাইডে বক্স আছে সেই বক্সের মধ্যে টিক করে দেবেন। টিক করার পর আট নম্বরে কী আছে, রেশন কার্ড বা খাদ্যসাথী নম্বরে টিক দিন, অর্থাৎ বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। এখানে দেখুন AY PHH SPHH RKSY 1 বা RKSY 2, বর্তমানে যিনি অ্যাপ্লিকেশন করছে বা আবেদন করছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়, তার বর্তমানে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, যদি AY হয় সেক্ষেত্রে টিক করবেন, যদি PHH হয় সেক্ষেত্রে টিক করবেন, যদি SPHH হয় সেক্ষেত্রে টিক করবেন, যদি RKSY বা RKSY যদি RKSY 1 বা RKSY 2 হয় সেক্ষেত্রে সেই বক্সে টিক করবেন। টিক করার পর রেশন কার্ড বা খাদ্যসাথীর নাম্বার, অর্থাৎ বর্তমানে যে রেশন কার্ড আপনার আছে সেই রেশন কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর দশ নম্বরে কী আছে, ধর্ম, বর্তমানে আপনি কোন ধর্ম বিলং করছেন, হিন্দু না ইসলাম না খ্রিস্টান না শিখ না পার্সি না অন্যান্য,
সেখানে টিক করবেন। যদি আপনি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দুর ঘরে টিক করবেন, যদি আপনি আদার্স কোনো ধর্মে থাকেন সেক্ষেত্রে আপনি সেই ঘরে ক্লিক করে টিক করবেন। টিক করার পর 11 নম্বর আছে লিঙ্গ অর্থাৎ জেন্ডার, পুরুষ না মহিলা না অন্যান্য, তো সেক্ষেত্রে পুরুষের ঘরে টিক করবেন। যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে মহিলা ঘরে টিক করবেন, যদি আপনি অন্যান্য হন সেক্ষেত্রে অন্যান্য ঘরে টিক করবেন। টিক করার পরে বৈবাহিক অবস্থান 12 নম্বরে দেখুন বৈবাহিক অবস্থান, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিতের ঘরে টিক করবেন, যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে অবিবাহিতের ঘরে টিক করবেন, যদি আপনি বিধবা বা বিপত্নিক হন সেক্ষেত্রে সেই ঘরে টিক করবেন, যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্সি হন সেক্ষেত্রে আপনি সেই ঘরে টিক করবেন। টিক করার পর পিতা বা স্বামীর নাম, তো চাইলে আপনি 13 নম্বরে পিতা অথবা স্বামীর নাম দিতে পারেন, যে যার নাম দেবেন অর্থাৎ যদি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার নামের উপর টিক করবেন, যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর নামের উপর টিক করে এই বক্সে ফুল নেম অর্থাৎ নাম দিয়ে পদবী দিয়ে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 14 নম্বর আছে মাতার নাম অর্থাৎ মায়ের নাম লিখবেন নাম দিয়ে পদবী দিয়ে সম্পূর্ণ বড় হাতের ইংরেজি অক্ষরে। তারপরে 15 নম্বরে আছে পারিবারিক মাসিক আয় অর্থাৎ বর্তমানে আপনার পারিবারিক মাসিক আয় কত আছে, আপনার পরিবারের মাসিক আয় কত আছে সেটা দেবেন, ঠিক আছে, 10,000 কি 12,000। দেওয়ার পর 16 নম্বরে কী আছে, আমি কর্মচারী ভবিষ্যনিধি বা বিবিধ আমি কর্মচারী ভবিষ্যনিধি এবং বিবিধ সংস্থান আইন 1952, ইএসআই আইন 1948 আওতাভুক্ত আছি বা আওতাভুক্ত নেই, আওতাভুক্ত থাকলে প্রভিডেন্ট ফান্ড বা ইএসআই নাম্বার, অর্থাৎ যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইএসআই নাম্বার এবং তারিখ দিতে পারেন, যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। তারপর 17 নম্বর আছে আমি ইএসআই আইন 1948 আওতাভুক্ত আছি বা আওতাভুক্ত নেই, যদি থাকেন সেক্ষেত্রে নাম্বার এবং তারিখ দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এরপরে 18 নম্বরে কী আছে, বর্তমান ঠিকানা অর্থাৎ যেখানে আপনি বর্তমান আছেন, এখানে দেখুন রাজ্য চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল, ফর্মের মধ্যে ফিল আপ করাই থাকবে। তারপরে জেলা, তো আপনার জেলা নাম লিখবেন, লেখার পর মহকুমার নাম লিখবেন, লেখার পর ব্লক পৌরসভা বা পৌর নিগম, তো আপনি ব্লকে থাকেন না পৌরসভায় থাকেন সেখানে টিক করবেন। টিক করার পর এখানে দেখুন ব্লক বা পৌরসভার নাম, তো এখানে লিখে দেবেন, যদি সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন, যদি পৌরসভায় থাকেন সেক্ষেত্রে পৌরসভার নাম লিখবেন। লেখার পর জিপি বা ওয়ার্ড, যদি আপনি ব্লকে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম লিখবেন, ওয়ার্ডের নাম্বার লিখবেন। লেখার পর পিন নাম্বার, আপনার এলাকার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বার দেবেন। দেওয়ার পর পোস্ট অফিস, বর্তমানে আপনার ডাকঘরের নাম কী আছে সেই ডাকঘরের নাম লিখবেন। লেখার পর থানা, আপনি কোন থানার আওতায় পড়ছেন সেই থানার নাম লিখবেন। লেখার পর পর বাড়ির নাম্বার বা গ্রামের নাম বা রাস্তার নাম, যদি আপনার বাড়ির নাম্বার থাকে সেক্ষেত্রে বাড়ির নাম্বার দেবেন বা রাস্তার নাম বা গ্রামের নাম আপনি দিতে পারেন, লিখে দেবেন। লিখে দেওয়ার পর 19 নম্বরে কী আছে, স্থায়ী ঠিকানা, তো 18 নম্বরে ছিল বর্তমান ঠিকানা এবং 19 নম্বরে এলো স্থায়ী ঠিকানা। যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় সেক্ষেত্রে আপনি লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর এখানে 20 নম্বরে আছে ব্যাংকের আইএফএসসি কোড, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন, আইএফএসসি কোড নাম্বার আপনার ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন বা চেকবুকের পাতায় পেয়ে যাবেন। তারপরে 21 নম্বরে আছে ব্যাংকের নাম, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন। 22 নম্বরে ব্যাংকের শাখার নাম, আপনার ব্যাংকের শাখার নাম কী আছে সেই শাখার নাম লিখবেন। লেখার পর 23 নম্বরে আছে ব্যাংকের জেলার নাম, ব্যাংকটি কোন জেলায় অবস্থিত সেই জেলার নাম লিখবেন। 24 নম্বরে আছে ব্যাংকের লোকেশন অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের হিসাব খাতা নাম্বার অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর 26 নম্বরে আছে আমি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বিধিনিয়ম ও নির্দেশাবলী সময় সময় অনুসরণ করব, মেনে চলার জন্য সম্মতি প্রদান করছি, তো এখানে কিন্তু আবেদনকারী পূর্ণ স্বাক্ষর অর্থাৎ সই বা টিপ সই, যদি আপনি সই পারেন সেক্ষেত্রে সই করবেন, যদি না পারেন সেক্ষেত্রে টিপ সই করবেন। টিপ সই করার পর বিভাগ 2 কী আছে, প্রকল্পে আবেদনকারীর মনোনয়ন, তো এখানে দেখুন ক্রমিক নাম্বার 1, এখানে কিন্তু আপনার ফ্যামিলিকে অ্যাড করতে পারেন, তো ক্রমিক নাম্বার 1 বা 2 দিয়ে আপনার ফ্যামিলি অ্যাড করতে পারেন। তো প্রথমে ক্রমিক সংখ্যা 1 দেবেন, দেওয়ার পর নাম লিখবেন যাকে আপনি রাখতে চাইছেন এখানে। লেখার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী আছে অর্থাৎ যিনি আবেদন করছেন তার সাথে এই ফ্যামিলি মেম্বারের সম্পর্ক কী আছে লিখবেন। লেখার পর অংশ অর্থাৎ এটা কিন্তু নমিনি হিসাবে পড়ছে, সেক্ষেত্রে কত পার্সেন্ট আপনি ভাগ দেবেন, যদি আপনার ভবিষ্যতে কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই যে টাকা পাবেন সেই টাকার কত ভাগ আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে দেবেন। সেক্ষেত্রে যদি আপনি দুজনকে রাখেন এখানে সেক্ষেত্রে 50% 50% করে দিতে পারেন, যদি আপনি একজনকে রাখেন সেক্ষেত্রে 100% করে দিতে পারেন। করে দেওয়ার পর লিঙ্গ অর্থাৎ পুরুষ মহিলা না অন্যান্য, অর্থাৎ যিনি অর্থাৎ যাকে আপনি এখানে মেম্বার রাখছেন সে পুরুষ না মহিলা না অন্যান্য সেক্ষেত্রে লিখে দেবেন, পুরুষ হলে পুরুষ লিখবেন, মহিলা হলে মহিলা লিখবেন। লেখার পর জন্ম তারিখ অর্থাৎ যে মেম্বারকে অ্যাড করছেন তার আধার কার্ড দেখে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল বসিয়ে দেবেন। বসানোর পর ব্যাংকের নাম অর্থাৎ যে নমিনিকে আপনি রাখছেন তার ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন, দেওয়ার পর আধার কার্ডের নাম্বার দেবেন এবং প্রথমে দেখুন হিসাব খাতা নাম্বার, তো যেখানে ব্যাংকের নাম আছে সেখানে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এটা হলো নমিনির।
তারপর দেখুন স্থান, তারিখ এবং আবেদনকারী পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনার স্বাক্ষর করবেন যাকে আপনি নমিনি রাখবেন, নমিনির হয়ে আপনি স্বাক্ষর করবেন যিনি আবেদন করবেন, ঠিক আছে। যদি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন, না হলে আপনি টিপ সই করে দেবেন। করে দেওয়ার পর স্থান, আপনার গ্রামের নাম লিখবেন, লেখার পর তারিখ লিখবেন, যে তারিখে আপনি এই ফর্ম জমা করবেন সেই তারিখ লিখবেন। লেখার পর এখানে দেখুন বিভাগ তিনে কী আছে, আবেদনকারীর পরিবারের পূর্ণ নির্ভরশীল সদস্যগণের বিস্তারিত বিবরণ, অর্থাৎ আপনার ওপরে যারা ডিপেন্ড করছে বা যারা নির্ভরশীল যে কজন সদস্য, সেই সদস্যদের নাম আপনি বিভাগ তিনে লিখতে পারেন। ক্রমিক সংখ্যা দেবেন, অর্থাৎ 1-2 দেবেন। দেওয়ার পর নাম লিখবেন, নাম লেখার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী আছে সেটা লিখবেন। লেখার পর লিঙ্গ কী আছে, পুরুষ না মহিলা লিখবেন। লেখার পর জন্ম তারিখ, যাকে আপনি রাখবেন এখানে তার জন্ম তারিখ, মাস, সাল বসিয়ে দেবেন। বসানোর পর সাসপাও বুক প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে নিবন্ধীকরণ সংখ্যা, যদি এই মেম্বার যাকে আপনি নির্ভরশীল রাখছেন সে যদি সাসপাও বুক অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প তার নামে থাকে সেক্ষেত্রে এখানে আপনি নিবন্ধকরণ সংখ্যা অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার যে নাম্বার সেই নাম্বার দেবেন। এটা কিন্তু সদস্য, ঠিক আছে, আপনার নয় সদস্যর। তারপর সেই সদস্যর আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে দেখুন আবেদনকারী পূর্ণ টিপ বা টিপ, আবেদনকারী পূর্ণ স্বাক্ষর বা টিপ সই, এখানেও আপনার সই লাগবে। দেওয়ার পর স্থান এবং তারিখ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর 3 নম্বর ফর্মে কিন্তু কিছুই নেই, 3 নম্বর ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে না, এটা যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু ফিল আপ করে দেবে, ফিল আপই দিয়ে দেবে, এবং সেই রসিদ কপি দেখে কিন্তু আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল টোটাল ফর্ম ফিল আপ, অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যে যোজনা, সেই যোজনার ফুল ফর্ম ফিল আপ দেখালাম, অফলাইন ফর্ম ফিল আপ। যেহেতু অনলাইন আবেদন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই অফলাইন ফর্ম ফিল আপ করে স্থানীয় পঞ্চায়েত অফিসে জমা দিতে পারেন, বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে এজেন্ট আছে আপনারা পঞ্চায়েতে গেলে সেই এজেন্টের নাম্বার পেয়ে যাবেন, ফর্মটা ফিল আপ করে সেই এজেন্টের কাছে জমা দেবেন, তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এবার আসছি ডকুমেন্ট কী কী লাগবে। ডকুমেন্ট লাগবে যিনি আবেদন করবেন তার ভোটার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স, পাশাপাশি যাকে নমিনি রাখবেন তার আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। এইসব ডকুমেন্ট নিয়ে ফর্মটি ফিল আপ করে স্থানীয় পঞ্চায়েতে বা যিনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার এজেন্ট আছে তার কাছে কিন্তু এই ফর্মটি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ বিস্তারিত আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।